আমরা সবাই এটা দেখলাম কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। যদি আধুনিক বিজ্ঞান ভুল হয় তখন কি হবে? বিজ্ঞানের মতবাদের সাথে সাথে কি কোরআনের ব্যাখ্যা বদলে যাবে? খুবই সুন্দর একটা প্রশ্ন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর মুসলমানদের খুবই সাবধান থাকতে হবে যখন তারা কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের তুলনা করবে। এজন্য আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম, আমি এখানে বলবো শুধুমাত্র বিজ্ঞানের সেই মতবাদগুলোর কথা যেগুলো একেবারে প্রতিষ্ঠিত। আর বিজ্ঞানের যে মতবাদগুলো প্রতিষ্ঠিত, যেমন ধরেন পৃথিবী বর্তুলাকার, এটা কখনোই ভুল হবে না। প্রতিষ্ঠিত মতবাদ কখনো রাস্তা বদল করে না। তবে অপ্রতিষ্ঠিত মতবাদ যেমন অনুমান বা থিওরি রাস্তা বদল করতে পারে। কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ কোরআনের মাধ্যমে ডারউইনের থিওরি প্রমাণ করতে চেয়েছিলেন, ননসেন্স। আর তাই আমরাও বাড়াবাড়ি করবো না, আমরা কোরআনের মাধ্যমে আধুনিক বিজ্ঞানের সবকিছু প্রমাণ করব না। প্রমাণ করার আগে আমাদের দেখতে হবে সেটা প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত। যদি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ, প্রমাণ করা যাবে, কোরআনের কোনো কথাই তার বিরুদ্ধে যাবে না। মতবাদটা অনুমান হয়ে থাকলে সেটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। যেমন বিগ ব্যাং থিওরি, এটা আগে ছিল অনুমান, আগে এটা ছিল অনুমান। আজকে প্রমাণিত হওয়ার পর যখন স্টিফেন হকিং আর অন্যান্য বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে এটা প্রতিষ্ঠিত, তাহলে বিগ ব্যাং এর থিওরি আজকে প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে ছিল অনুমান, সেটা যখন প্রতিষ্ঠিত আমরা ব্যবহার করব। আরেকটা অনুমান আছে যে পুরো মানুষ জাতি এসেছে একটা যুগল থেকে, আদম আর হাওয়া। এটা প্রমাণ করতে চাচ্ছি না, কারণ বিজ্ঞান এটা প্রতিষ্ঠিত নয়। কোরআনে এই কথা বলা আছে, কোরআনে এই কথা বলা আছে যে মানুষ এসেছে একটি যুগল থেকে, আদম আর হাওয়া। কিন্তু এটা প্রমাণ করছি না, কারণ এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয়। তাই আমরা যখন তুলনা করব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মতবাদ, খেয়াল রাখতে হবে আমরা শুধু সেই মতবাদগুলোই পরীক্ষা করব যেগুলো প্রতিষ্ঠিত সত্য, কোনো অনুমান নয়। কারণ আধুনিক বিজ্ঞানের চেয়ে কোরআন অনেক উপরে। পবিত্র কোরআন আল্লাহর বাণী, এটা প্রমাণ করার জন্য আধুনিক বিজ্ঞানের সাহায্য নেব না, একদমই না। এখানে মনে রাখতে হবে মুসলিমদের জন্য কোরআন হলো চূড়ান্ত মতবাদ। নাস্তিকের কাছে আর অমুসলিমদের কাছে হতে পারে বিজ্ঞান চূড়ান্ত মতবাদ। আমি যেটা করছি, নাস্তিকের যে মতবাদ আছে সেই মতবাদটা নিচ্ছি আর কোরআনে মুসলিমদের মতবাদের সাথে সেটা তুলনা করছি। বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাচ্ছি না যে কোরআন আল্লাহ তাআলার বাণী। আমি যেটা করছি দুটোর মধ্যে তুলনা করছি, কোরআন যে উপরে সেটা দেখাচ্ছি। আধুনিক বিজ্ঞানে সেদিন যে কথাটা বলেছে কোরআন, সেই কথা বলেছে 1400 বছর আগে। তাই প্রমাণ করতে চাচ্ছি আমাদের মতবাদ, মুসলমানদের মতবাদ কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে, অর্থাৎ বিজ্ঞান। তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত, কোরআনই সবার উপরে। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ স্যার।